দলনেত্রীর নির্দেশে মঙ্গলকোট সংখ্যালঘু অফিসে শীত উপলক্ষে 100 জন দুস্থ মানুষদের কম্বল বিতরণ করেন জেলা সংখ্যালঘু সেলের সহসভাপতি আব্দুর রহিম মল্লিক। জেলা সংখ্যালঘু সেলের সহসভাপতি আব্দুর রহিম মল্লিক জানান, মঙ্গলকোট বটতলায় সংখ্যালঘু অফিস থেকে এই শীতকালে এই কম্বল বিতরণ করা হয়েছে। এখন পর্যন্ত কতজনকে কম্বল দিলেন? এখন পর্যন্ত 100 জন তো দেওয়া হয়েছে, আরও 2-4 জন আছে এখনও দুবার, এখনও তো যুবক বহু মানুষকে এখনও দেবো, যারাই আসবে কাউকে তো ফেরাবো না। কী উদ্দেশ্য নিয়ে এটা করছেন? এই শীতকালে আমাদের দলের নেত্রী মমতা ব্যানার্জি সমস্ত দলের নেতাদের কিন্তু বলেছে যে শীতকালে গরিব মানুষের পাশে থাকা এবং বস্ত্র বিতরণ করা, শীত বস্ত্র বিতরণ করা প্রতিটি ব্লকে করা এটা উচিত আমার মনে হয়। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে পূর্ব বর্ধমান জেলা সংখ্যালঘু সেলের সহসভাপতি আব্দুল রহিম মল্লিক। আজ মূলত মঙ্গলকোট অঞ্চলের বিভিন্ন গ্রামের মানুষজনের মধ্যে কম্বল বিতরণ করা হয়। সংখ্যালঘু সেলের সহসভাপতির এই উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা। প্রসঙ্গত উল্লেখ্য, জেলা সংখ্যালঘু সেলের সহসভাপতি আব্দুর রহিম মল্লিক লকডাউনের সময়েও বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন। মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর, প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা। ডিজিটাল রেফ্রিজারেটর সার্ভিস কাটোয়া কালনার সব জায়গায় বাড়ি গিয়ে এসি, ফ্রিজ, ওয়াটার পিউরিফায়ার, ওয়াশিং মেশিন সার্ভিস, রিপেয়ার ও এসি ইনস্টলেশন আনইনস্টলেশন করা হয়। যোগাযোগ করুন 9547265003, বেলেরহাট, পূর্ব বর্ধমান।